হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে লাভক্ষতি যে চ্যাপ্টার রয়েছে সেই লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে ডিসকাউন্ট সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আজকাল আসছে সেই ডিসকাউন্ট সংক্রান্ত একাধিক প্রশ্ন এবং লেটেস্ট যে সমস্ত প্রশ্ন আসছে সেই ধরনের প্রশ্নকে সমাধান করে দেখাবো এবং এই প্রশ্নগুলোর সমাধান তোমরা অনেকভাবে করতে পারো তো সেই একাধিক যে সমস্ত পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলোর মধ্যে যে পদ্ধতিতে করলে তোমরা কম সময়ের মধ্যে সঠিক উত্তর বের করতে পারবে সেই পদ্ধতিই আজকে তোমাদেরকে করে দেখাবো তাহলে কী হবে যে এই প্রশ্নগুলো তোমরা আর চিন্তা করার প্রয়োজন হবে না যে এটাকে কী পদ্ধতিতে করবো বা কোন পদ্ধতিতে করলে কম সময়ে করা সম্ভব হবে সেটা ভাবার কোনো প্রয়োজন হবে না তো চলো কথা না বাড়ি আমরা সরাসরি অঙ্কে যাই এবং দেখে নিই এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করি তো প্রথম যে অঙ্ক দেখো ডিসকাউন্টের প্রথম অঙ্ক বলছে পনেরো শতাংশ কুড়ি শতাংশ এবং পঁচিশ শতাংশ ক্রমিক ডিসকাউন্ট দেওয়া হয় ডিসকাউন্টের শতকরা হার কত তো এই অঙ্ক যদিও খুবই ছোট অঙ্ক যেটাকে আমাদের বলা হয় কি না সাকসেসিভ ডিসকাউন্ট তো এই ডিস যদিও ছোট অঙ্ক কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এসএসসি সিজিএল দু হাজার যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় এই প্রশ্ন এসেছিল অল্টারনেট চারটে আনসার তো এই যে অঙ্ক বা এই প্রশ্ন এটা কি হবে না তিনটে পদ্ধতিতে করা যাবে একটা হচ্ছে সাকসেসিভ মেথডে করা যাবে সিরিজ মেথডে করা যাবে বা রেশিও মেথডে করা যাবে তো আমি তোমাদেরকে বেশিরভাগ অঙ্কই তোমাদেরকে করিয়েছি রেশিও মেথডে এবং রেশিও মেথড একটা এমন একটা মেথড যেটার সাহায্যে অঙ্কের একাধিক চ্যাপ্টারকে কভার করে এবং এর সাহায্যে করলে অঙ্ক কিন্তু খুব ইজিলি কম সময়ে সম্ভব হবে তো যাই হোক তো একাধিক পদ্ধতির মধ্যে আজকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি সেটা হচ্ছে কি না যদি রেশিও মেথডে করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে তো প্রথমে আমি দেখিনি যে এখানে যে সাকসেসিভ ডিসকাউন্ট তিনটে দিচ্ছে ক্রমিক ডিসকাউন্ট সেটা হচ্ছে কত না একটা হচ্ছে পনেরো কুড়ি এবং পঁচিশ তো পনেরো কুড়ি পঁচিশ যদি হয় যে ফিফটিন পার্সেন্ট আর একটা কত না টোয়েন্টি পার্সেন্ট আর একটা যেটা কত পনেরো কুড়ি এবং আর কত পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এইগুলোকে যদি আমি পার্সেন্টেজটাকে যদি ভাঙি যদি ফ্র্যাকশানে নিয়ে যাই তাহলে পনেরো পার্সেন্ট মানে কত হচ্ছে না পনেরো বাই একশো তো তোমরা সরাসরি এটাকে রাখতে পারো সেটার ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু এটা যদি আমরা ছোটো করে নিই তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে তো সেক্ষেত্রে কথা হবে না তিন বাই কুড়ি তো পনেরো শতাংশ বা আর ফিফটিন পার্সেন্ট মানে কত তিন বাই কুড়ি ঠিক তেমনি কুড়ি পার্সেন্ট মানে কত আমরা জানি যে কুড়ি বাই একশো বা সেক্ষেত্রে কথা হবে যে তোমার এক বাই কত হয়ে যাচ্ছে না এক বাই পাঁচ আর পঁচিশ শতাংশ মানে কত হবে পঁচিশ বাই একশো বা সেক্ষেত্রে কথা হবে না এক বাই চার তাহলে এক্ষেত্রে দেখো যে এই যে তিন এটাও ডিসকাউন্ট হচ্ছে এই এক এটাও ডিসকাউন্ট হচ্ছে এবং এটাও একটা হচ্ছে কি না ডিসকাউন্ট হচ্ছে তাহলে আমরা এখন তোমাদেরকে রেশিও মেথডের সাহায্যে করে দেখাচ্ছি তো এটাকে না ভেঙে তুমি সরাসরি করতে পারো তবে ভেঙে করলে তোমাদের পক্ষে সুবিধে তো রেশিও মেথডে করলে একটা জিনিস দেখো যে ক্রমিক ডিসকাউন্ট দিচ্ছে কার উপরে না যেটা মার্ক প্রাইস আছে তার উপরে দিচ্ছে এবং তার ফলে কি হচ্ছে না সেল প্রাইস বেরিয়ে আসছে এবং সেল প্রাইসেই দোকানদার কী করে না জিনিসটা বিক্রি করে ঠিক আছে দেওয়া আছে মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্য যেটাকে বাংলায় বলে অঙ্কিত মূল্য থেকে আমাদের কী হবে না বিক্রয় মূল্য হবে এবং বিক্রয় মূল্য সাধারণত ক্রেতাকে দিতে হয় এবং এটা দেশে বিক্রি করে ঠিক আছে এবং দোকানদারে যে লাভ থাকে সেটা কোনটা না সেটা আমরা জানি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যে পার্থক্য তো এখানে দেখো যে অঙ্কিত মূল্য বা যেটা মার্ক প্রাইস সেটা কি আছে না সেখানে দেখো যে পনেরো পার্সেন্ট যেখানে ডিসকাউন্ট দিচ্ছে তার মানে কুড়ি টাকা যদি দাম থাকে সেখানে কি করছে তিন টাকা সে ছাড় দিচ্ছে তাহলে সে বিক্রি করছে কত টাকায় না সতেরো টাকায় বিক্রি করছে আবার এরপরে যখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তার মানে একের পাঁচ তার মানে যে জিনিসটার মার্ক প্রাইস হচ্ছে পাঁচ টাকা সেখানে এক টাকা ছাড় দিচ্ছে এবং বিক্রি করছে কত না চার টাকায় বিক্রি করছে ঠিক তেমনি যেটা পঁচিশ পার্সেন্ট যেটা সেটার ক্ষেত্রে কী হচ্ছে না পঁচিশ পার্সেন্ট মানে একের চার তার মানে চার টাকা যেটা মার্ক প্রাইস আছে সেখানে একটা টাকা সে কী করছে না ছাড় দিচ্ছে এবং বিক্রি করছে কত না তিন টাকায় বিক্রি করছে ঠিক আছে এইটুকুই শুধুমাত্র তো এটাকে যদি আমি সলভ করি তাহলে সেক্ষেত্রে কী হবে দাও যেগুলো আছে কেটে নিই এখানে চার কাটছি আর এখানে চার কাটছি তাহলে এখানে আমরা গুণ করবো তো কুড়ি বাঁচে কত হয়ে যাবে একশো আর এখানে কত হয়ে যাবে না সতেরো তিনে একান্ন তার মানে হচ্ছে যেটা মার্ক প্রাইস ছিল মার্ক প্রাইসটা কত না যেটা একশো টাকা ছিল সেই একশো টাকা জিনিসটা বিক্রি করছে কত টাকায় না একান্ন টাকায় বিক্রি করছে তাহলে সরাসরি আমরা বলবো লাভ হয়ে যাচ্ছে সে লাভটা কত না সেটা হচ্ছে ঊনপঞ্চাশ টাকা লাভ হচ্ছে তাহলে যেটা ডিসকাউন্ট পার্সেন্টেজ যেটাকে আমরা বলি যে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে না ঊনপঞ্চাশ টাকা হয়েছে সেটা কত না একশো টাকার উপরে তো পার্সেন্টেজ যদি করি তাহলে সেক্ষেত্রে একশোর উপরে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বলব যে ডিসকাউন্ট পার্সেন্টেজ এক্ষেত্রে কত হচ্ছে না ফর্টি নাইন পার্সেন্ট এবং এখানে ফর্টি নাইন পার্সেন্ট কোথায় না তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তাহলে বুঝতেই পারছো যে অঙ্ক কিন্তু সরাসরি একাধিক মেথডে করা যাবে তবে এটার ক্ষেত্রে তোমাদেরকে আমি করে দেখলাম যে রেশিও মেথডে কীভাবে করা যাচ্ছে তো এখানে তুমি যদি সরাসরি করতে যে পনেরো পার্সেন্ট মানে কত পনেরো বাই একশো এখানে একশো টাকা লিখতে হতো তখন এখানে একশো মাইনাস পনেরো কত লিখতে হতো না পঁচাশি টাকা লিখতে হতো বা এখানে যেটা দিয়ে আছে টোয়েন্টি পার্সেন্ট তার মানে এখানে একশো লিখলে টোয়েন্টি কম করে এখানে লিখতে হতো কত না আশি টাকা তো সেক্ষেত্রে ক্যালকুলেশান আর বড়ো হতো সুতরাং সরাসরি আমরা একদম স্মলেস্ট ওয়েতে নিয়ে যাই ফ্র্যাকশানে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে তো মার্ক প্রাইস এবং সেল প্রাইসের হচ্ছে একশো এবং একান্ন তার মানে উনপঞ্চাশ টাকা হচ্ছে লাভ তো সেটা কার উপরে না একশো টাকার উপরে তো আলটিমেটলি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না মিতে যেটা দেওয়া আছে ফর্টি সেটা হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নে বলছে এক দোকানদার একটি দ্রব্যের উপর পঁয়ত্রিশ শতাংশ দশ শতাংশ এবং ছয় শতাংশ ডিসকাউন্ট দেয় এক হাজার টাকা অঙ্কিত মূল্যের দ্রব্যের জন্য কত টাকা প্রদান করবে এটা হচ্ছে কি না উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে কি না নিয়ারেস্ট টু রুপি তার মানে ফ্র্যাকশানে আসবে তো সেটা টাকার কাছাকাছি যেটা থাকবে সেটার ক্ষেত্রেই আমাকে উত্তর করতে হবে তো অল্টারনেট চারটে উত্তর আছে এক্ষেত্রে তাহলে এখানে দেখো এটাকেও তোমরা কি করতে পারো না রেশিও মেথডে করতে পারো বা সিরিজ মেথডে তোমরা করতে পারো যে কোনো একটা করলে হবে তো আগেরটা তোমাদেরকে রেশিও মেথডে করেছি এটা যদি সিরিজ মেথডে হয় সিরিজ মেথড সাধারণভাবে কোন অঙ্কগুলোর ক্ষেত্রে করব। না যেটা হচ্ছে শুরু থেকে শুরু থেকে যদি শেষ পর্যন্ত কোনো জিনিসে যদি যেতে হয় বা শেষ থেকে শুরুতে যদি কোনো জিনিসে আসতে হয় ক্যালকুলেশনের দিক থেকে তো সেক্ষেত্রে যদি আমরা সিরিজ মেথড অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয় তাহলে এখানে দেখো এখানে একটা জিনিস বলে দিয়েছে যে জিনিসটার যে দাম এখানে বলছে কি যে কত টাকা প্রদান করতে হবে যে কাস্টমার যে আছে যে ক্রেতা সে আলটিমেটলি এই ডিসকাউন্টগুলো দেওয়ার পরে ছাড় দেওয়ার পরে তাকে কত টাকা দিতে হবে তাহলে এই যে দাম রেখেছে সে দাম কত রেখেছে না এক টাকা দাম রেখেছে এক হাজার টাকা তো দিতে হবে না কম দিতে হবে তার কারণ কি না পরপর তিনটে ডিসকাউন্ট আছে এই একটা দাম আছে তারপরে একটা ডিসকাউন্ট হচ্ছে তার উপরে আবার ডিসকাউন্ট তারপরে আবার ডিসকাউন্ট তারপরে গিয়ে যে দামটা বেরোবে সেটা কিন্তু ক্রেতাকে দিতে হবে তাহলে এই যে হাজার টাকা আছে হাজার টাকার উপরে প্রথমে কি বলছে না পঁয়ত্রিশ শতাংশ যেটা আছে সেটা ছাড় দিচ্ছে তাহলে দিতে হবে কত না একশো টাকা যদি পঁয়ত্রিশ টাকা ছাড় হয় তাহলে আমাকে দিতে হবে কত না একশো থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কত হবে না পঁয়ষট্টি শতাংশ দিতে হবে তার মানে এই যে দাম যেটা আছে তার কত দিতে হবে না সিক্সটি ফাইভ পার্সেন্ট দিতে হবে তো সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে কত না সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে এরপরে যেটা আসে যে দাম আসে তারপরে কত দিতে হবে না টেন পার্সেন্ট ছাড় দিতে হবে তার মানে টেন পার্সেন্ট ছাড় মানে একশো টাকায় দশ টাকা ছাড় দিতে হবে তাহলে একশো টাকা জিনিস যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না আমাকে নব্বই টাকা দিতে হবে একশো টাকার মধ্যে কত দিতে হবে না নব্বই টাকা দিতে হবে এরপরে লাস্টে যে ডিসকাউন্ট আসছে সেই ডিসকাউন্টটা কত পার্সেন্টেজ না সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট মানে কি যে ছ টাকা ছাড় তার মানে একশো টাকা যদি জিনিস হয় ছ টাকা ছাড় দিলে আমাকে দিতে হবে কত না একশো টাকায় চুরানব্বই টাকা দিতে হবে তাহলে এক্ষেত্রে লাস্টে দিতে হবে কত না নাইনটি ফোর বাই হান্ড্রেড তো এটাকে যদি আমরা করে নিই এই সিরিজ মেথডের সাহায্যে তাহলে যে দামটা বেরোবে সেটাই কিন্তু কি করতে হবে না যে ক্রেতা তাকে দিতে হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস আমরা দেখে নিই সেটা হচ্ছে কি এগুলোকে তোমরা শুরুতেই করতে পারো যে সেটা হচ্ছে কত না সিক্সটি ফাইভ বা যেটা আসছে সেটা কত হবে না তেরো বাই দশ হবে এটা কত নয় বাই দশ হবে এটাও করতে পারো এভাবে তাহলে এক্ষেত্রে দেখো এখানে তিনটে শূন্য কাটছি আর এখানে দুটো শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিচ্ছি ঠিক আছে এখানে একটা শূন্য কাটছি আর এখানে একটা শূন্য কেটে দিচ্ছি ঠিক আছে এরপরে যেটা আসছে সেটা কত দেখো না এখানে আমরা কত দিয়ে করব না তেরো এখানে আছে পঁয়ষট্টি আছে তাহলে এখানে পাঁচ দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে তেরো পাঁচে পঁয়ষট্টি আর এখানে কত হবে না কুড়ি পাঁচে একশো আবার এটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে দশ হবে এবং এখানে করলে কত হচ্ছে না সাতচল্লিশ হচ্ছে তাহলে এখানে টোটাল যেটা আছে সেটা কত হচ্ছে না তেরো গুণিতক নয় গুণিতক সাতচল্লিশ আর এটাকে কত দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে তেরো নয় কত হচ্ছে না একশো সতেরো গুণিত সাতচল্লিশ তো ডিভাইডেড বাই কত হচ্ছে টেন হচ্ছে তাহলে সাত সাত উনপঞ্চাশ এখানে কত হচ্ছে না একশো সতেরো মানে প্রায় কুড়ি তো বারো হাজারে তার মানে এক্ষেত্রে কত হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ ফর্টি পয়েন্ট কত হচ্ছে নাইন যেহেতু দশ দশ দিয়ে ভাগ করা ছিল এটাকে গুণ করলে কথা হবে না পাঁচ হাজার ঠিক আছে পাঁচ তাহলে যেহেতু বাই টেন আছে তাহলে পয়েন্ট হবে তাহলে এক্ষেত্রে আমার পুরোপুরি তো আসছে না পাঁচশো টাকা নব্বই পয়সা তো যেহেতু অঙ্কে বলে দিয়েছিল যে নিয়ারেস্ট রুপি তার মানে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা নব্বই পয়সা কোথায় হবে না পাঁচশো পঞ্চাশের কাজে হয়ে যাবে এবং এখানে এতে যে উত্তর আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তাহলে এখানে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে এইটুকুই যে আপনি এখানে চারশো পঞ্চাশ করতে পারতেন বলে এখান তো এক এগারো যদি ধরো এগারো চারে চুয়াল্লিশ অ্যাকচুয়ালি সাতচল্লিশ তো আর চল্লিশের কাছে নয় পঞ্চাশের কাছে তাই না সুতরাং আর একশো সতেরো যেটা আছে সেটা তো একশো দশের কাছাকাছি নয় সুতরাং এটাকে এইভাবেই ধরতে হবে যে এগারো চারে চুয়াল্লিশ নয় এটা কত না বারো চারে আটচল্লিশ তার মানে পাঁচশো আশি টাকা এ বারো চারে আটচল্লিশ সুতরাং চারশো এ হচ্ছে তাহলে সেক্ষেত্রে কথা হবে না পাঁচশো পঞ্চাশ টাকা বা সরাসরি তোমরা গুণ করতে পারো তো সেটা কথা হবে না পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা তো বাই টেন মানে সেক্ষেত্রে পয়েন্ট নাইন হয়ে যাবে যেহেতু নিয়ারেস্ট রুপিতে বলেছে তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না পাঁচশো টাকা এবং এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো এবারের অঙ্কটা ঠিক আগে যে অঙ্কটা করলাম একই রকম এখানেও সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া আছে তিনটে এবং আর কি আছে না অঙ্কিত মূল্য যেটাকে আমরা বলবি এমআরপি বলছি তো সেই অঙ্কিত মূল্য দেওয়া আছে তাহলে আলটিমেটলি আর যে ক্রেতা তাকে কত টাকা দিতে হবে ঠিক আগের যে অঙ্ক ঠিক একই রকম অঙ্ক সুতরাং এই অঙ্কটা আমি আর করছি না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল তোমরা প্রত্যেকে এর উত্তর কত হলো আমাকে কমেন্ট করে জানাবে এবারের অঙ্ক আমরা দেখে নিই বলছে একটি বস্তুর ক্রয় মূল্য দুশো টাকা তিনটি ক্রমিক ডিসকাউন্ট পনেরো শতাংশ কুড়ি শতাংশ এবং দশ শতাংশ দেওয়ার পরে একশো টাকায় বিক্রি করা হয় যদি বস্তুটির অঙ্কিত মূল্যে বিক্রি করা হতো তবে লভ্যাংশ কত হতো অঙ্কে কি বলছে এখানে যে এখানে যেটা বলছে যে যেটা সাকসেসিভ ডিসকাউন্ট পরপর যে ডিসকাউন্টগুলো দেওয়া হয়েছে সেই ডিসকাউন্টগুলো দেওয়ার পরে অ্যাকচুয়ালি জিনিসটা বিক্রি হচ্ছে কত টাকায় না একশো তিপ্পান্ন টাকায় বিক্রি হচ্ছে ঠিক আছে বিক্রি করা হচ্ছে একশো তিপ্পান্ন টাকায় এখন বলছে যে যদি যে এমআরপি যেটা ছিল যেটা অঙ্কিত মূল্য বলছে সেই এমআরপিতে যদি বিক্রি করা হতো তাহলে তার কত লাভ হতো তো লাভ সবসময় কী হবে না একটা জিনিস সবসময় খেয়াল করবে লাভ যেটা হবে সেটা হচ্ছে কি না যে দামে বিক্রি করছি আর যে দামে বিক্রি করতাম আর যে যেটা ক্রয় মূল্য সেই ক্রয় মূল্য থেকে যদি আমাকে বাদ দেওয়া হয় তাহলে কি হবে না যদি সেল প্রাইস এবং কস্ট প্রাইস হয় তাহলে সেক্ষেত্রে প্রফিট কত না সেল প্রাইস থেকে কস্ট প্রাইস আমাকে বিয়োগ করে দিলে হবে আর এখানে যেহেতু বলছে যে অঙ্কিত মূল্যে যদি বিক্রি করা হতো তার মানে মার্ক প্রাইস থেকে যদি কস্ট প্রাইস আমি বাদ দিয়ে দিই তাহলে যেটা হবে সেটা আমার ক্ষেত্রে লাভ হতো তো এখানে একটা জিনিস দেখো সেটা কি দিয়েছে না এখানে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে সবার আগে যেটা দিয়েছে যে জিনিসটা যে ক্রয় মূল্য বা সিপি সেটা দিয়ে দিয়েছে সেটা কত দিয়েছে না দুশো টাকা দুশো টাকা তার মানে এখানে বলছে যদি এমআরপিতে বিক্রি হতো বা যদি কি বলছে অঙ্কিত মূল্য যদি বিক্রি হতো তাহলে আমাকে কি করতে হবে অঙ্কিত মূল্য বের করতে হবে এবং সেই অঙ্কিত মূল্য থেকে যদি আমি সিপি বা ক্রয় মূল্য যদি বিয়োগ করি তাহলে কতটা লাভ হচ্ছে সেটা আমার পাওয়া যাবে তাহলে এখানে আমাকে কী হবে না অঙ্কিত মূল্য বা এমআরপি বের করতে হবে তো এমআরপি তো জানা নেই আমি ধরলাম এমআরপি হচ্ছে কতটা এক্স ঠিক আছে তো যদি এমআরপি এক্স হতো এবং এর উপর কী দিয়েছে না তিনটে ছাড় দিয়েছে প্রথম যে ছাড় সেটা কত দিয়েছে না পনেরো শতাংশ ছাড় দিয়েছে তো এমআরপির উপরে পনেরো শতাংশ ছাড় দেওয়ার হচ্ছে কত না পনেরো বাই একশো তাই তো একশো টাকায় পনেরো টাকা ছাড় দিয়েছে তার মানে বিক্রি করেছে কত টাকায় না পঁচাশি টাকায় বিক্রি করেছে তো পঁচাশি বাই একশো তার মানে কত হবে না সতেরো বাই কুড়ি তোমরা যদি সরাসরি এইভাবে লেখো তাহলে অঙ্ক অনেকটা ছোট হবে ঠিক আছে তো তুমি যদি লেখো যে একশো থেকে পনেরো বাদ দিলাম তাহলে পঁচাশি বাই একশো তো সেটা না করে তোমরা এটা করতে পারো সেটা হচ্ছে কত না পঁচাশি বাই একশো তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না সতেরো বাই এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না কুড়ি হয়ে যাচ্ছে সতেরো পাঁচে পঁচাশ হাজার কুড়ি পাঁচে একশো পরের যে ডিসকাউন্ট দেখো সেই ডিসকাউন্ট কত বলছে এখানে না টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কত না একের পাঁচ আর একের পাঁচ মানে কি পাঁচ টাকায় এক টাকা ছাড় তাহলে কত টাকায় বিক্রি করা হচ্ছে না চার টাকায় বিক্রি করা হচ্ছে তো সেক্ষেত্রে কত হবে না চারের পাঁচ হবে এবং লাস্ট যে ডিসকাউন্ট সেটা হচ্ছে কত টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে কত একের দশ একের দশ মানে কি দশ টাকায় এক টাকা ছাড় দেওয়া হচ্ছে তাহলে বিক্রি করা হবে কত না ন টাকায় বিক্রি করা হবে তাহলে নয়ের দশ তো এইটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি না এটা যদি তোমার অঙ্কিত মূল্য বা এমআরপি হয় এমআরপির উপরে যে ডিসকাউন্টগুলো আছে সেটা দেওয়ার পরে যেটা বেরোবে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য এবং এখানে বলে দিয়েছে যে এই ছাড়গুলো দেওয়ার পরে যেটা বিক্রয় মূল্য বা যে টাকায় বিক্রি করা হচ্ছে সেটা কত হচ্ছে না একশো তিপ্পান্ন টাকা তাহলে এখান থেকে সহজেই তো আমরা এক্সের মান পেয়ে যাব কত হচ্ছে এখানে দেখো না এখানে যদি আমি করি তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমে নয় দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে এখানে না সতেরো নয় একশো তিপ্পান্ন সতেরো দিয়ে আমরা সরাসরি কাটছি ঠিক আছে এবার চার দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না চার পাঁচে কুড়ি আর তো কিছুই নেই তাহলে এখানে একটা জিনিস যে এক্স ইকাল টু কত হয়ে যাবে না নিচে যেগুলো আছে সেগুলো গুণ হয়ে যাবে সেটা কত হচ্ছে পাঁচ গুণিত পাঁচ গুণিতক দশ তার মানে কত পাঁচ পাঁচে পঁচিশ আর দশে কত হচ্ছে না দুশো পঞ্চাশ টাকা এই যে দুশো পঞ্চাশ টাকা সেটা হচ্ছে কি না এম আর পি যেটাকে বলছি বা যেটাকে আমরা এখানে কী বেড়েছে না এক্সের মান বেরিয়ে তো তো সেটা কত হচ্ছে না পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা তার মানে যদি আমি ডিসকাউন্ট না দিতাম তিনটে যে পরপর যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেই ডিসকাউন্ট যদি না দিয়ে সরাসরি যদি আমি অঙ্কিত মূল্যে বা এমআরপিতে যদি বিক্রি করতাম তাহলে কত টাকায় আমার বিক্রি হতো দুশো পঞ্চাশ টাকায় বিক্রি হতো তাহলে তখন তার লাভ কত হতো তখন যে লাভ হতো বা যে প্রফিট হতো সে প্রফিট কত হতো না দুশো পঞ্চাশ টাকা সেখান থেকে কি করব ক্রয় মূল্য বাদ দেবো ক্রয় মূল্য কত না প্রথমেই বলে দিয়েছে সেটা হচ্ছে কত দুশো চোদ্দো টাকা তার মানে এক্ষেত্রে যে লাভ হতো সেটা হচ্ছে কত না ছত্রিশ টাকা তার মানে এখানে ছত্রিশ টাকা এখানে শতাংশ বলেনি কত টাকা এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কত যে লভ্যাংশ কত হতো লভ্যাংশে শতকরা হার নয় কত লভ্যাংশ তো দুশো পঞ্চাশ মানে একশো তো ছত্রিশ টাকা লাভ হতো তার মানে এখানে শীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর এবারে যে অঙ্ক একটি শোরুমে বিভিন্ন বস্তুর অঙ্কিত মূল্য এই প্রকার দেওয়া আছে যে দশ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার পরে মালিকের কুড়ি শতাংশ লাভ হবে অঙ্কিত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত তো এখানে দেখো চারটে অল্টারনেট আনসার দেওয়া আছে এবং এই ধরনের অঙ্ক সাধারণভাবে কি আছে না অঙ্কিত মূল্য এবং ক্রয় মূল্য মানে যেটাকে আমরা বলছি যে এমআরপি বা এমপি এবং সিপির মধ্যে যে রেশিও সেটা কত হবে সেটা এখানে জানতে চেয়েছে খুবই ভালো অঙ্ক এখানে গত বছরই এসেছিল এসএসসি সিএইচ এই অঙ্ক তো এটা আমরা একাধিক পদ্ধতিতে করবো তো তোমাদেরকে আজকে দুটো পদ্ধতি দেখাবো তো প্রথম যে পদ্ধতি যে এটার যদি একটা সরাসরি কোনো ফর্মুলা থেকে থাকে যে কি আছে না অঙ্কিত মূল্য বা এমপি এবং সিপির মধ্যে সরাসরি যদি আমরা অনুপাত করতে পারি অনুপাত আনতে পারি তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে তো সেটার জন্য আমাদের একটুখানি ক্লিয়ার হতে হবে যে সেই ফর্মুলা কোথা থেকে আসছে এখন একটা জিনিস দেখো যে বিক্রয় মূল্য কোনো জিনিসের যে কস্ট প্রাইস সেখান থেকে বিক্রয় মূল্য আমরা কিভাবে যাই বিক্রয় মূল্য কিভাবে বের করি না কোনো একটা জিনিসের কস্ট প্রাইস সেটাকে যদি আমি সেটার হানড্রেড পারসেন্ট ধরি তাহলে এটার সঙ্গে কি করতে হবে না সেই হানড্রেডের সঙ্গে যদি আমরা প্রফিট বা লস যেটা হয়েছে সেটা যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে যেটা বের হবে সেটা হচ্ছে কি না সেল প্রাইস তাই না আর ঠিক তেমনি এমআরপি বা এমপি থেকে এমপি যদি কোনো জিনিস থাকে এমআরপিতে বা অঙ্কিত মূলে থাকে সেটাকে যদি আমরা সেই দামটাকে যদি আমরা হানড্রেড পারসেন্ট ধরি তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে যদি আমরা ওই হানড্রেড থেকে যদি ডিসকাউন্টটাকে বাদ দিয়ে দিই ঠিক আছে তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে কি না সেটাও হচ্ছে সেল প্রাইস দুটো জিনিস ভালো করে বুঝে নাও সেটা হচ্ছে কি যে কোনো জিনিস যে কস্ট প্রাইস থেকে সেল প্রাইস আমরা কি করে বের করি না কস্ট কস্টাইস যদি হান্ড্রেড পার্সেন্ট হয় আর যদি বলি যে কত হয়েছে না টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে হবে তাহলে এর সঙ্গে হান্ড্রেড টোয়েন্টি গুণ করে দিলে আমরা কী কী না সেল প্রাইস পেয়ে যাব বা যদি টেন পার্সেন্ট লসে বিক্রি করছি তাহলে কী হবে না কস্ট প্রাইস যদি হান্ড্রেড পার্সেন্ট ধরি তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে টেন পার্সেন্ট লস মানে কি হানড্রেড মাইনাস টেন তাহলে এখানে নাইনটি পার্সেন্ট যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে সেল প্রাইস পাওয়া যাবে ঠিক আছে যে কারণে লিখেছি কত গুণ করতে হবে না হান্ড্রেড প্লাস প্রফিট বা লস যদি প্রফিট হয় তাহলে হান্ড্রেড প্লাস আর যদি লস হয় তাহলে হান্ড্রেড মাইনাস লস ঠিক আছে ঠিক তেমনি কোনো এমআরপি বা এমপি যদি হয় তাহলে অঙ্কিত মূল্য যেটা থাকবে সেটার যে দামটা সেটাকে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট ধরি তো সেখান থেকে আমি সেল প্রাইস বা বিক্রয় মূল্য কী করে যাব না তার সঙ্গে যদি সরাসরি আমরা ওই অঙ্কিত মূল্য যেটা দেওয়া আছে সেখানে যদি আমার ডিসকাউন্টটাকে বা ছাড় বাদ দিয়ে দিই তাহলে আমার বিক্রয় মূল্য হবে যদি বলি যে একশো টাকা আছে বিক্রয় কী আছে অঙ্কিত মূল্য তিরিশ টাকা হচ্ছে ছাড় তাহলে একশো পঞ্চাশ মাইনাস তিরিশ তো সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য পেয়ে যাবো কতটা একশো কুড়ি তাহলে অঙ্কিত মূল্য যদি একশো শতাংশ হয় তাহলে সেইটার সঙ্গে কী গুণ করতে হবে না সে একশো শতাংশ থেকে ডিসকাউন্ট বা ছাড়টা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে কি না বিক্রয় মূল্য তাহলে এটাও বিক্রয় মূল্য আর এটাও বিক্রয় মূল্য তাহলে দুটো যেহেতু ইকুয়াল তাহলে দুটোকেই আমি সমান বলতে পারি যে এটা সমান কত হবে না এই একই জিনিস যেটা আমরা এমআরপি বের করেছি সেটার ক্ষেত্রে এবং সেটা কত না এটাকে যদি আমি হানড্রেড পার্সেন্ট ধরি তাহলে সেক্ষেত্রে কথা হবে না হানড্রেড মাইনাস ডিসকাউন্ট তাহলে কী হবে না দুটোর ক্ষেত্রে কী হবে না দুটোই সমান হবে তাহলে এদের মধ্যে কী হবে না দুটোকে আমরা নিজে অফ করে দিচ্ছি তাহলে মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস দুটোর ক্ষেত্রে কী হবে না দেখো সিপির সঙ্গে কী হবে না হানড্রেড প্লাস প্রফিট বা লস ঠিক আছে এই পার্সেন্টে এটাই হবে আর এর ক্ষেত্রে কত হবে না মার্ক প্রাইসের সঙ্গে কত হবে না হানড্রেড মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ঠিক আছে এইটা হচ্ছে ফর্মুলা বা যাই বললো সেটার থেকে সরাসরি আমরা কিন্তু কি করতে পারি না সরাসরি আমরা অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে অঙ্কিত মূল্য এবং ক্রয় মূল্যের সঙ্গে যে অনুপাত সেটা আমরা সরাসরি আমরা এর সাহায্যে বের করতে পারি তো অঙ্কে যেটা বলেছে সেটা কি দিয়েছে না এখানে যেটা বলে দিয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হতে হবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট তাহলে কত না টেন পার্সেন্ট আর প্রফিট যেটা সেটা কত হবে না টোয়েন্টি পারসেন্ট হবে এই দুটো আমাদের এখানে দিয়ে দিয়েছে তাহলে সহজে এই ধরনের যখন অঙ্ক থাকবে আমরা খুব সহজে করব এটার ক্ষেত্রে কত হবে না এটার ক্ষেত্রে আমরা করব সেটা হচ্ছে কত এমআরপি কত না হানড্রেড প্লাস প্রফিট বা লস এখানে প্রফিটও হচ্ছে তো হানড্রেড প্লাস প্রফিট মানে কত টোয়েন্টি তাহলে একশো প্লাস কুড়ি তো কত হবে একশো কুড়ি আর সিপি কত হানড্রেড মাইনাস ডি তো ডি মানে ডিসকাউন্ট কত টেন তাহলে হান্ড্রেড মাইনাস টেন তো সেক্ষেত্রে কত হবে নাইনটি হবে আমরা যদি তিরিশ দিয়ে কাটি তাহলে চার হবে আর নিচে কত হবে না তিন হবে ঠিক আছে নিচে তিন হলো তার মানে এদের ক্ষেত্রে যে রেশিও বা অনুপাত সেটা কত হচ্ছে ফোর টু থ্রি এবং এখানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এটা যদি তোমরা মনে রাখতে পারো সেটা হচ্ছে কি যে এমপি বাই সিপি সমান কত হবে না হান্ড্রেড প্লাস প্রফিট বা লস আর নিচে কি হবে না হান্ড্রেড মাইনাস ডিসকাউন্ট তাহলে এখানে কী হবে না এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি তোমার কিন্তু উত্তর চলে আসবে তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এই উত্তর বের করার সময় কিন্তু অবশ্যই খেয়াল লাগবে যে অনুপাত কিসের চেয়েছে কোনটাকে আগে দিয়ে যেমন এই অঙ্কের ক্ষেত্রে দিয়েছে কি যে অঙ্কিত মূল্য আগে দিয়েছে তারপরে দিয়েছে অঙ্কিত মূল্য এবং ক্রয় মূল্য কোন কোনো অঙ্কের ক্ষেত্রে দিতে পারে যে ক্রয় মূল্য এবং অঙ্কিত মূল্যের ক্ষেত্রে কত তাহলে সেক্ষেত্রে কত হবে না ত্রিশ টু ফোর হবে সুতরাং উত্তর কিন্তু সেভাবেই থাকবে থ্রি ইস্টু ফোর ফোর ইসটু থ্রি ফাইভ টু 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 ফাইভ সুতরাং তুমি যদি একটু আগে পরে করে নাও তাহলে সেক্ষেত্রে এইভাবে অঙ্ক ঠিক করেছে কিন্তু আসলে তা অঙ্ক কিন্তু ভুল হয়ে গেছে ঠিক আছে সুতরাং সেইটুকু খেয়াল রাখবে যেমন এটার ক্ষেত্রে কি আছে না অঙ্কিত মূল্য এবং ক্রয় মূল্য তাদের ক্ষেত্রে অনুবাদ কত না ফোর টু থ্রি এই তো গেলে একটা পদ্ধতি এছাড়া আমি তোমাদেরকে একটা পদ্ধতির কথা বলবো সেটা হচ্ছে কনসেপ্টের উপর ডিপেন্ড করছে পুরোপুরি কনসেপ্ট তো সেটার সাহায্যে তোমরা যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর খুব সহজে আসবে সেটা হচ্ছে কী দেখো এইভাবে আমি করছি একটা হচ্ছে কি না কস্ট প্রাইস তারপর হচ্ছে কি না সেল প্রাইস তারপর হচ্ছে কি না মার্ক প্রাইস তিনটেকে এভাবেই লিখলাম এই কারণে যে কস্ট প্রাইস সব থেকে ছোটো তার থেকে বেশি হচ্ছে সেল প্রাইস তার থেকে বেশি বা সব থেকে বেশি হচ্ছে কোনটা না মার্ক প্রাইস ঠিক আছে কনসেপ্ট কি দেখো শুধু এইটুকুই যে এখানে বলছে যে কুড়ি শতাংশ মালিকের লাভ থাকবে তো কুড়ি শতাংশ যদি লাভ থাকে তাহলে অবশ্যই একশো টাকার যেটার কস্ট প্রাইস সেটা দোকানদারকে কি করতে হবে বা মালিককে কী করতে হবে অবশ্যই একশো কুড়ি টাকায় বিক্রি করতে হবে তাই তো কুড়ি শতাংশ লাভ থাকার অর্থ হচ্ছে কি যে একশো টাকা জিনিসটাকে মালিককে অবশ্যই একশো কুড়ি টাকায় বিক্রি করতে হবে ঠিক আছে বা খদ্দের কাছ থেকে একশো কুড়ি টাকা নিতে হবে এখন খদ্দের কীভাবে খদ্দের যখন গেলো সে তো এই প্রাইসটা দেখছে না সে দেখছে এমআরপি দেখছে এবং দোকানদার বললো যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে তার মানে খদ্দের ভেবে নিলো যে একশো টাকার জিনিসটাকে আমাকে কত টাকা দি নিতে হবে না দশ টাকা ছাড় ছাড়বো আমি নব্বই টাকায় নেব বা যদি পার্সেন্টেজ বলে যেটা হান্ড্রেড পার্সেন্ট আছে সেটা কিন্তু আমাকে দিতে হবে কত না নাইনটি পার্সেন্ট তাহলে এই নাইনটি পার্সেন্টের যে ভাবনা নাইনটি পার্সেন্ট মানে কত একশো টাকা কার কাছে না ক্রেতার কাছে ঠিক আছে তো এ যে দোকানদার সে বলছে তুমি নাইনটি পার্সেন্ট ভাবো যাই ভাবো আমি তোমার কাছ থেকে কিন্তু একশো কুড়ি টাকা নেবো তার মানে যেটা খদ্দের কাছে একশো কুড়ি টাকা সেটার অ্যাকচুয়ালি এমআরপি কথা হবে বলে একশো কুড়ি টাকা যেটা নাইনটি পারসেন্ট সেটা এম দেওয়া আছে নিশ্চয়ই কত না হান্ড্রেডে দেওয়া আছে শুধু এইটুকুই কনসেপ্ট করতে হবে যে নাইনটি পার্সেন্টের ভ্যালু যদি একশো কুড়ি হয় তাহলে হানড্রেড পার্সেন্টে যেটা ভ্যালু সেটাই হচ্ছে কি না এমআরপি বা অঙ্কিত মূল্য এই দুটোকে রেশিও করব কত হবে এখানে তিন হবে আর এখানে কত হবে চার হবে তার মানে কত হচ্ছে চারশো বাই তিন আমরা এই দুটোর মধ্যেই রেশিও করব তাই না এইটার মধ্যে আর এটার মধ্যে করব তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না চারশো বাই তিন আর এটা একশো তাহলে মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস আমাকে মার্ক প্রাইস বলেছে তাহলে কত হবে না চারশো বাই এই তিনটা যদি এখানে আনি তাহলে কত হবে তিনশো হবে তাহলে চারশো বাই কত হয়ে যাচ্ছে না চারশো বাই তিনশো তার এদের মধ্যে রেশিও কত হয়ে যাচ্ছে না ফোর ইস টু থ্রি এবং যেটা আমরা উত্তর বের করেছিলাম বিতে সেটাও কিন্তু সঠিক উত্তর তাহলে দেখতে পাচ্ছ এই অঙ্ক শুধুমাত্র কনসেপ্টের উপর ডিপেন্ড করে ক্যালকুলেশান খুব বেশি নেই সবগুলোই মুখে মুখে সরাসরি করতে পারবে যে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কুড়ি শতাংশ যদি লাভ রাখতে হয় তাহলে একশো টাকা জিনিস একশো কুড়ি টাকায় অবশ্যই বিক্রি করতে হবে বা ক্রেতার কাছ থেকে একশো টাকা নিতে হবে তো ক্রেতার ভাবনা হচ্ছে যে এটা হচ্ছে আমি দিলাম দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে আমি নাইনটি পার্সেন্ট দিচ্ছি তো নাইনটি পার্সেন্টের ভ্যালু যেটা সেটা যদি একশো কুড়ি হয় তাহলে হানড্রেড পার্সেন্ট যেটা লেখা ছিল সেটাই হচ্ছে এমআরপি তো এই দুটোর মধ্যে আমরা রিসিভ করবো তাহলে সরাসরি আমাদের উত্তর হয়ে যাবে এখানে যদি বলেছিল মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস বা অঙ্কিত মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে কত তো এইটাকে আমরা উপরে রাখবো আর কস্ট প্রাইসটাকে নিচে রাখবো তো ফোর ইস টু থ্রি আমাদের সঠিক উত্তর হবে তো সুতরাং এই দুটো পদ্ধতি তোমাদের ক্ষেত্রে যেটা সুবিধে মনে হবে তোমরা সেটাতেই করবে এবং উত্তর কিন্তু কি হবে একই হবে এবারের অঙ্কে বলছে একজন ডিলার তার দ্রব্যের ক্রয় মূল্যের চেয়ে কুড়ি শতাংশ অধিক দাম নির্ধারণ করে পনেরো শতাংশ ডিসকাউন্ট দেয় লাভ বা ক্ষতির শতকরা হার কত তো এখানে দেখো আগের যে অঙ্ক ছিল ঠিক একই টাইপেরই অঙ্ক সুতরাং তোমরা আগে যে অঙ্কের ক্ষেত্রে যে পদ্ধতি দেখিয়েছি দুটো পদ্ধতি দুটো পদ্ধতির মধ্যে তোমরা যে কোনো একটা তোমাদের যেটা সুবিধে মনে হবে সেটাকেই করবে শুধুমাত্র সেক্ষেত্রে লাভ বা ক্ষতি কত ধরবে না এক্স ধরলে হয়ে যাবে যদি আমরা প্রথমে যেটা করেছিলাম যে এমপি বাই সিপি যে ফর্মুলায় মানে এমপি বাইসিপি মানে কত হচ্ছে না কত ছিল না হানড্রেড প্লাস প্রফিট বা লস ডিভাইডেড বাই হান্ড্রেড মাইনাস ডিসকাউন্ট কিন্তু পরে যে পদ্ধতি দেখেছিলাম সেটার সাহায্যে তোমরা করতে পারো তো এই অঙ্ক আমি পরে তোমাদের যে কনসেপ্ট যেটার সাহায্যে দেখিয়েছিলাম কনসেপ্ট ক্লিয়ার থাকলে হবে তো সেই পদ্ধতিতে দেখায় তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে তোমরাও বুঝতে পারবে যে অঙ্কটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটো পদ্ধতি তোমরা যেটা খুশি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো সিপি এবং এমপি আগের ক্ষেত্রে করেছিলাম অঙ্কে সরাসরি বলেছে যে কস্ট প্রাইসের থেকে বা ক্রয় মূল থেকে অধিক টোয়েন্টি পার্সেন্ট অধিক দামে সে কী করেছিল না এমআরপিটাকে রেখেছিল তার মানে খুব সহজে বলা যায় যদি কস্ট প্রাইস যদি একশো টাকা হয় তার থেকে অঙ্কিত মূল্য বা মার্ক প্রাইস কত রেখেছিল না কুড়ি টাকা বেশি রেখেছিলো তাই তো টোয়েন্টি পার্সেন্ট অধিক রেখেছিল কার থেকে না কস্ট প্রাইসের থেকে টোয়েন্টি পার্সেন্ট অধিক তার মানে কস্ট প্রাইস যদি একশো টাকা হয় তাহলে এম বা কত হবে সেটা একশো কুড়ি টাকা অবশ্যই হবে এবার আমাদের বের করতে হবে সেল প্রাইস তার কারণ কি যে সেল প্রাইস এবং কস্ট প্রাইসে যে ডিফারেন্স সেটাই হচ্ছে প্রফিট বা লস পার্সেন্টেজ তাই তো তাহলে এখানে দেখো একটা জিনিস এখানে ছাড় কত দিচ্ছে এমআরপি যেটা একশো কুড়ি এখানে বলেছে যে ডিসকাউন্ট কত না পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মানে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এর কত হবে না এটা যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মানে কত একশো মাইনাস পনেরো তো এটা কত হবে না এইট্টি ফাইভ পার্সেন্ট হবে তাহলে এর এইটটি ফাইভ পার্সেন্ট সেটা কত হবে না একশো কুড়িটাকে যদি একশো পার্সেন্ট ধরি তাহলে এর এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কত না এটা হচ্ছে এর সেল প্রাইস হবে শুধু এইটুকুই কনসেপ্ট আর কিছুই নেই অঙ্ক খুবই ছোটো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে সরাসরি হবে আরেকবার বলে নিই যে প্রথমেই বলেছে যে ক্রয় থেকে কুড়ি শতাংশ অধিক দামে অঙ্কিত মূল্য রেখেছে তার মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে অঙ্কিত মূল্য বা এমআরপি কত না একশো কুড়ি এবার বলছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সবসময় কার উপর দেবে না অঙ্কিত মূল্য বা এমআরপির উপর দেবে তো এর উপর যদি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এমনি কোনো জিনিসের উপর যদি একশো টাকা জিনিস হয় তার উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মানে কত একশো টাকা জিনিসটা পঁচাশি টাকায় দেবে তো তার মানে এটা যেটা হানড্রেড পার্সেন্ট এর এইটটি ফাইভ পার্সেন্ট যেটা সেটা হচ্ছে কত না সেল প্রাইস হবে শুধু এইটুকুই ক্যালকুলেশান করব তাহলে হয়ে যাবে এর এইটটি ফাইভ পার্সেন্ট কত না হানড্রেড টোয়েন্টি ফাই হান্ড্রেড ইন্টু এইট্টি ফাইভ তো সেটা কথা হবে দেখো কুড়ি দিয়ে কাটলে কুড়ি পাঁচে একশো কুড়ি ছয় একশো কুড়ি ঠিক আছে আবার পাঁচ দিয়ে কাটলে কত হবে না সতেরো হবে তার মানে কত হবে সতেরো ছয় একশো দুই তার মানে এখানে খুব সহজে আমরা দেখলাম যে একশো টাকা হচ্ছে কি না কস্ট প্রাইস আর সেল প্রাইস হচ্ছে কত একশো দু টাকা ডিফারেন্স কত না সেফ দু টাকা সুতরাং প্রফিট পার্সেন্টেজ আমরা যেটা বলি প্রফিট বা লস অবশ্যই প্রফিট হচ্ছে তার কারণ কী যে কস্ট প্রাইস তো একশো আর সেল প্রাইস কত একশো দুই তাহলে সরাসরি বলবো দু টাকা লাভ তার কারণ কস্ট প্রাইস অলরেডি কত আছে একশো আছে আর ক্যালকুলেশনের দিক থেকে বলবো দু টাকা লাভ হচ্ছে কার উপরে একশোর উপরে তাহলে একশোতে কত হবে তো সেই একই হবে সেটা হচ্ছে কত না টু এবং এই টু পার্সেন্ট অবশ্যই কী হচ্ছে না গেন হচ্ছে তাহলে শীতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং আগের যে পদ্ধতি সেটা দিয়ে করলে হবে আর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে শুধু খুব ছোট্ট ক্যালকুলেশনের মধ্যে হয়ে যাবে প্রথম যেটা ধরতে হবে সেটা হচ্ছে কি যে অঙ্কিত মূল্য ক্রয় মূল্য থেকে কুড়ি শতাংশ অধিক রাখা হয়েছিল তার মানে এটা একশো টাকা হলে অঙ্কিত মূল্য একশো কুড়ি এবার এর উপর যেহেতু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার অর্থ হচ্ছে কি যে একশো টাকা জিনিসটা পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে তাহলে একশো কুড়ি টাকার 85% ফাইভ পার্সেন্ট হচ্ছে কত একশো কুড়ি টাকার এইটি ফাইভ পার্সেন্ট মানে কত না এইটি ফাইভ বাই হান্ড্রেড সেটাই করেছি তো কত হয়েছে একশো দু টাকা তার মানে ক্রয় মূল্য যদি একশো হয় বিক্রয় মূল্য একশো দু টাকা তার মানে কত দু টাকা লাভ কার উপরে একশোর উপরে তার মানে এক্ষেত্রে উত্তর কথা হবে টু পার্সেন্ট গেন এই অঙ্কে বলছে এক বস্তুর অঙ্কিত মূল্য চার হাজার দুশো টাকা এবং দোকানদার এর উপর পাঁচ শতাংশ ডিসকাউন্ট দেয় যদি চোদ্দো শতাংশ লাভ হয় তবে ক্রয় মূল্য কত তার মানে যে বস্তুটা রয়েছে যে দ্রব্যটা তার এখানে দিয়ে দিচ্ছি অঙ্কিত মূল্য বা এমআরপি দিয়ে দিচ্ছি তো এই অঙ্কটা আমরা আগের যে পদ্ধতি সেই পদ্ধতিতে করতে পারি অথবা আমরা সিরিজ মেথডে আমরা এটা করতে পারি তো আগের যে পদ্ধতি ছিল সেটার ক্ষেত্রে কী ছিল না এমপি বাই সিপি যেটা একটু আগে করালাম তো এটার সাহায্যে আমরা জানি সেটা কী হবে না সরাসরি উত্তর আসবে এমপি মানে কী ছিল না হানড্রেড প্লাস প্রফিট বা লস আর এখানে নিচে কী ছিল না হানড্রেড মাইনাস ডিসকাউন্ট ছিল তাই তো এই অঙ্কটা এইভাবেই করলে সরাসরি হয়ে যাবে তো এক্ষেত্রে দেখো এখানে তো এমপি বা এমআরপির দাম দিয়ে দিয়েছে কত দিয়েছে এখানে না চার হাজার দুশো টাকা তাহলে এখানে দেখো এখানে দিয়েই দিয়েছে সেটা হচ্ছে কত না চার হাজার দুশো আর সিপি যেটা সেটা সরাসরি রাখলাম তোমরা এখানে একশো ধরতে পারো তো এটা সমান কত দিয়েছে না হানড্রেড প্লাস প্রফিট এখানে প্রফিট কত দিয়েছে না এখানে বলছে যে কত প্রফিট রেখেছে না চোদ্দো শতাংশ প্রফিট তাহলে একশো প্লাস চোদ্দো তো কত হবে না একশো হয়ে যাবে ঠিক আছে একশো চোদ্দো আর এখানে ডিসকাউন্ট কত দিচ্ছে পাঁচ শতাংশ পাঁচ দিচ্ছে তার মানে একশো মাইনাস পাঁচ তো সেক্ষেত্রে কত হবে না নাইনটি ফাইভ হবে তাহলে এখানে যে সিপি এই সিপি আমরা কি করে বের করব না সিপি হচ্ছে কত না চার হাজার দুশো তার সঙ্গে কত হবে না নাইনটি ফাইভ হবে এবং নিচে কত হবে না একশো চোদ্দো হবে এইটুকুই ক্যালকুলেশান করলে হবে প্রথমে দুই দিয়ে কাটি তাহলে কত হয়ে যাবে এক্ষেত্রে না ফিফটি সেভেন এটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না একুশশো হয়ে যাচ্ছে ঠিক আছে এবার উনিশ দিয়ে কাটলে উনিশ তিনে সাতান্ন আর এখানে কথা হচ্ছে উনিশ পাঁচে পঁচানব্বই তিন দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে সাতশো হবে তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে সাত পাঁচে পঁয়ত্রিশশো তার মানে তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে উত্তর এবং তিন হাজার পাঁচশো কোথায় আছে না ডিতে হচ্ছে সঠিক উত্তর সুতরাং ঠিক আগের যে ফর্মুলা যেটার সাহায্যে আমরা বললাম এই ফর্মুলা কোথা থেকে এসেছে আমরা সেটা দেখিয়েছি তো সেক্ষেত্রে এমপি বাই সিপি সমান হচ্ছে কত হান্ড্রেড প্লাস প্রফিট বা লস আর নিচে কি হবে না হান্ড্রেড মাইনাস ডিসকাউন্ট তাহলে যেহেতু এখানে তোমার এমপি দেওয়াই ছিল বা এমআরপি চার হাজার দুশো টাকা ছিল শুধু কস্ট প্রাইস কত জানতে চেয়েছে তো যে কোনো একটা জিনিস যদি আনোন থাকে তাহলে সরাসরি আমরা বের করতে পারবো এটা সিপি না লিখে তোমরা যদি এক্স ধরো তাহলে সেক্ষেত্রে হবে এক্সের মান বেরোবে আর এক্সের মান যেটা বেরোবে সেটাই মনে হচ্ছে কস্ট প্রাইস এবং কস্ট প্রাইস কত তিন হাজার পাঁচশো টাকা এবং এখানে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কে বলছে চব্বিশটি বালা কেনার জন্য ঈশা ছটি বালা ফ্রিতে পায় ইশার ডিসকাউন্টের শতকরা হার কত তো এখানে দেখো খুবই ছোটো অঙ্ক তবু এসএসসি বা আসা অঙ্ক ছোট অঙ্ক তো এইটা জানার জন্য আমাদের ওই ডিসকাউন্ট সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রেও এই ধরনের অঙ্ক থাকে তো এই অঙ্কের ক্ষেত্রে জানার আগে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি যে অনেক সময় থাকে না যে কত দিয়েছে না বাই থ্রি ঠিক আছে আর কি দিয়েছে না গেট টু ফ্রি ঠিক আছে এই ধরনের সমস্ত অঙ্কগুলো থাকে তো সেইগুলোর ক্ষেত্রে যদি বলে যে ডিসকাউন্টের পার্সেন্টেজ কত বা ডিসকাউন্টের হার কত সেটা যদি হয় এরকম দেয় তাহলে সেক্ষেত্রে কী হবে না ডিসকাউন্টের যে পার্সেন্টেজ যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে তুমি কতগুলো ফ্রিতে পাচ্ছ ফ্রিতে কতগুলো পাচ্ছ সেটাকেই তোমাকে আগে রাখতে হবে তো ফ্রিতে আমি কত পাচ্ছি না দুটো ফ্রি পাচ্ছি তাহলে ফ্রি যেটা সেটা থাকবে উপরে এবং নিচে কি থাকবে না নিচে টোটালটা থাকবে টোটাল বলতে কি। এখানে এমপি বলবো যে মার্ক প্রাইস যেমন থাকে এখানে মার্ক প্রাইস নয় এখানে হচ্ছে কি না টোটাল যেটা থাকবে সেটা আমি এখানে বসাব মানে টোটাল কতগুলো পাচ্ছি টোটাল কতগুলো পাচ্ছি বলতে কি না আমি কিনছি তিনটে তিনটের সঙ্গে দুটো ফ্রি পাচ্ছি তো আলটিমেটলি কত আসছে না আমার কাছে পাঁচটা আসছে আর যদি শতকরা হার করতে বলছে তাহলে সেক্ষেত্রে কথা হবে না একশো দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে পাঁচ দিয়ে কাটবো তাহলে এক্ষেত্রে কত হবে না কুড়ি হয়ে যাবে ঠিক আছে তার মানে এক্ষেত্রে আমার হয়ে যাবে কত না কুড়ি দিয়ে চল্লিশ শতাংশ হচ্ছে কি না ডিসকাউন্টের হার সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের শুধু এইটুকুই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে উপরে যেটা থাকবে ডিসকাউন্ট পেতে গেলে ডিসকাউন্টের হার বের করতে গেলে উপরে যেটা আসছে যেটা ফ্রিতে পাচ্ছি সেটা উপরে থাকবে আর নিচে থাকবে টোটাল যা পাচ্ছি মানে আমি যে কটা কিনছি সেইটা প্লাস যে ফ্রি টোটালটাই বসাবো তার সঙ্গে আমরা হান্ড্রেড গুণ করবো তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে তো এখানে যেটা দিয়েছে ঠিক একই রকম প্রশ্ন দেখো তো সেই প্রশ্নের ক্ষেত্রে ঠিক একই ঢাঁচে আমরা সরাসরি করব তাহলে সেক্ষেত্রে আমাদের সরাসরি উত্তর আসবে তো এখানে কি বলেছে এখানে আমরা যদি বলি যে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমাকে বের করেছে যে ওর ডিসকাউন্টের কি দিয়েছে না ডিসকাউন্টের শতকরা হার কত তো এখানে কি দিয়েছে না এখানে দেখো চব্বিশটা কিনেছে ছটা ফ্রিতে পেয়েছে আমি বলেছিলাম যে ফ্রিতে যে কটা পাবে সেটা হচ্ছে উপরে থাকবে ফ্রিতে কটা পেয়েছে না ছটা পেয়েছে আর টোটাল কটা সে পেয়েছে না চব্বিশটা কিনেছে চব্বিশটার সঙ্গে ছটা দিয়েছে তার মানে সেক্ষেত্রে কতগুলো পেয়েছে টোটাল না তিরিশটা পেয়েছে এবং এর সঙ্গে তাহলে কি করতে হবে না একশো দিয়ে আমাকে গুণ করে দিতে হবে তাহলে এক্ষেত্রে এটাকে সলভ করলে কত হয়ে যাচ্ছে না এখানে শূন্য কাটলাম তিন দিয়ে কাটছি তিন দিয়ে ছয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে দশ দিয়ে কুড়ি তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না টোয়েন্টি পার্সেন্ট কোথায় যাচ্ছে না বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং ওই বাই ওয়ান গেট ওয়ান থ্রি বাই টু গেট টু থ্রি বা বাই থ্রি গেট ফোর ফাইভ যেটাই থাক না কেন যেটা ফ্রিতে পাচ্ছি সেটা সবসময় উপরে রাখবে আর নিচে কি রাখবে না নিচে হচ্ছে টোটাল তুমি টোটাল কতগুলো পেয়েছ যেমন এক্ষেত্রে ও চব্বিশটা কিনেছে আর ছটা ফ্রিতে পেয়েছে তাহলে টোটাল কত পেয়েছে না তিরিশটা তো সিক্স বাই থার্টি ইন্টু হান্ড্রেড যেটা আসবে সেটাই উত্তর এবং এই অঙ্কের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো একটু আলাদা টাইপের অঙ্ক কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের জানতে হবে অঙ্কটাতে বলছে যে এক দোকানদার নিম্নলিখিত হারে ডিসকাউন্ট দেয় কোন অপশানে সবার সবচেয়ে বেশি বিক্রয় মূল্য হবে তো বিক্রয় মূল্য হবে কার তরফ থেকে না যে দোকানদার সে কোন অপশানে গেলে সে বিক্রয় মূল্য সে বেশি পাবে আর কি বেশি দামে সে বিক্রি করতে পারবে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বিক্রয় মূল্য এবং যে ডিসকাউন্ট এদের মধ্যে যে রিলেশান সেটা হচ্ছে কি যে কোনো জিনিসের ডিসকাউন্ট যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না তার বিক্রয় মূল্য কি হবে না কম হয়ে যাবে আর যদি ডিসকাউন্ট যদি কম হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে বেশি হবে আর ডিসকাউন্ট যদি বেশি হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে না কম হবে তার মানে একটা জিনিস যদি আমি বলি যে কোনো একটা জিনিসের দাম হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা যদি আমি তিরিশ টাকা যদি ডিসকাউন্ট দিই তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি টাকা ঠিক আছে আর তিরিশ টাকা ডিসকাউন্টের পরিবর্তে যদি আমি দশ টাকা ডিসকাউন্ট দিই তাহলে দেড়শো টাকায় দশ টাকা ডিসকাউন্ট দিলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে না একশো চল্লিশ টাকা হবে সুতরাং এইটুকু শুধু খেয়াল রাখতে হবে যে ডিসকাউন্ট যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না বিক্রয় মূল্য কম হবে আর বিক্রয় মূল্য উল্টোটা হবে ডিসকাউন্ট যদি কি হচ্ছে না ডিসকাউন্ট যদি কম হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কী হবে বেশি হবে এইটুকু শুধু জানতে হবে তাহলে এখানে দেখো নতুন ধরনের অঙ্ক সেটা গত বছর এসএসসি সিজিএল যেটা জুলাই মাসে পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশে গত বছরই তো সেই অঙ্ক সুতরাং এই ধরনের অঙ্ক এখন নতুন ট্রেন্ড আসতে পারে সামনে তোমাদের পরীক্ষা আছে সামনে নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর যে নোটিশ বেরিয়েছে সিজিএল কমান্ড লেভেল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে যে টায়ার পরীক্ষা আছে ন তারিখ থেকে ছাব্বিশের মধ্যে হবে তো সেটাকে মাথায় রেখে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের জেনে যেতে হবে যে এগুলো কী হবে না এখানে দেখো চারটে অপশান দিয়েছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট আনসার হবে তাহলে এখানে দেখো কী কী দিয়েছে না একটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট প্লাস ফিফটিন পার্সেন্ট ঠিক আছে আর এটা যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর একটা টোয়েন্টি পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট আর এটা হচ্ছে কি না স্টেট ওয়েথে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কারণ এটা কোনটার ক্ষেত্রে কী হবে না সব থেকে বেশি ডিসকাউন্ট দেবে আর বেশি ডিসকাউন্ট দেওয়ার অর্থ হচ্ছে কি তখন বিক্রয় মূল্য কী হয়ে যাবে না কম হয়ে যাবে সুতরাং এদের মধ্যে যেটা ডিসকাউন্ট সব থেকে কম হবে সেটার ক্ষেত্রে কি হবে না বিক্রয় মূল্য সব থেকে বেশি হবে আমাকে সেটাই জানতে চেয়েছে তাহলে এখানে দেখো এইটা জানার জন্য একটা জিনিস তোমরা তো জানো যে যেটা স্ট্রেট দিচ্ছে সেটাতে ডিসকাউন্ট সব থেকে বেশি পাওয়া যায় তাই না সব থেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যদি বলে যে একটা দিয়ে দিচ্ছে টেন পার্সেন্ট প্লাস টেন প্লাস টেন দশ 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 ডিসকাউন্ট দিচ্ছে যোগ করলে তিরিশ হবে ঠিকই কিন্তু আরেকটা দিচ্ছে স্ট্রেট থার্টি পার্সেন্ট দিচ্ছে তো কোনটার ক্ষেত্রে ডিসকাউন্ট বেশি পাওয়া যাবে না যেটা স্ট্রেট থার্টি পার্সেন্ট দিচ্ছে সেটাতেই ডিসকাউন্ট সব থেকে বেশি পাওয়া যাবে আর যেটাতে টেন প্লাস টেন প্লাস টেন সেটাতে কী হবে না কম হবে তো এইটা সরাসরি জানার জন্য আমাদের কী করতে হবে না একটা জিনিস এই যে ফিগারগুলো আছে এগুলোর ক্ষেত্রে যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো সেটা হচ্ছে কি দেখো যে ফিফটিন পার্সেন্ট আর ফিফটিন পার্সেন্ট তো এই দুটো ফিগারে যদি আমরা ডিফারেন্স করি তাহলে সেক্ষেত্রে কবে পনেরো মাইনাস পনেরো জিরো পঁচিশ মাইনাস পাঁচ তো এক্ষেত্রে কত হবে না টোয়েন্টি আর কত হবে টোয়েন্টি মাইনাস টেন তো এটার ক্ষেত্রে কত হবে না টেন আর থার্টি মাইনাস কী হবে না থার্টি মাইনাস জিরো কিছু নেই তার মানে সেক্ষেত্রে কত হবে না থার্টি হবে তার মানে ডিসকাউন্ট সব থেকে বেশি যাচ্ছে সেটা কোনটাতে না এইটাতে সব থেকে ডিসকাউন্ট বেশি যাচ্ছে আর ডিসকাউন্ট বেশি দেওয়ার অর্থ হচ্ছে কি এখানে বিক্রয় মূল্য সব থেকে কম হবে যেখানে ডিসকাউন্ট কম হবে সেখানে বিক্রয় মূল্য সব থেকে কী হবে বেশি হবে তো যেখানে জিরো আছে এইটার ক্ষেত্রে কি হচ্ছে না ডিসকাউন্ট সব থেকে কম তো ক্ষেত্রে যে সেল প্রাইস হবে সেটা কি হবে এখানে না সব থেকে বেশি হবে তো আমাকে বলেছিল যে আমাদেরকে যে চারটি অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে যেটাতে করলে যে অপশানে গেলে দোকানদারে বিক্রয় মূল্য সব থেকে বেশি হবে তো সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে প্রথম যে অপশান আছে ফিফটিন প্লাস ফিফটিন পার্সেন্ট এটা যদি যায় তাহলে সেক্ষেত্রে কী হবে এই চারটের মধ্যে এটাতে ডিসকাউন্ট সব থেকে কম হবে এবং এই কম ডিসকাউন্ট হওয়ার অর্থ হচ্ছে কি বিক্রয় মূল্য বেশি হবে তার মানে অপশান কোনটা হবে এতে হবে ওয়ানে হবে তাহলে সেক্ষেত্রে কোথায় দেওয়া আছে না ডিতে আছে তার মানে এক্ষেত্রে অল্টারনেট যে চারটে আনসার ছিল ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারের অঙ্ক দেখো ঠিক আগের মতো নিয়ে এবং এটাও গত বছর জুলাই মাসে সিজিএল পরীক্ষায় এসেছিল সুতরাং এই ধরনের অঙ্ক কিন্তু এবারে যে সামনে সিজিএল পরীক্ষায় আসছে সামনে মাসে সেই পরীক্ষা এছাড়া অন্যান্য যে সমস্ত পরীক্ষা আসছে সেই সমস্ত পরীক্ষায় এই ধরনের অঙ্ক আমাদের প্র্যাকটিস করে যেতে হবে যাতে আমাদের সময় না লাগে দেখা মাত্রে আমরা অঙ্কগুলো সলভ করতে পারি অঙ্কটাতে কি বলছে যে এক দোকানদার চারটি বিভিন্ন প্রকার ডিসকাউন্টের দেয় কোন প্রকার ডিসকাউন্ট ক্রেতাকে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দেবে তার মানে যে অল্টারনেট যে অপশানগুলো আছে এই সমস্ত অপশানগুলো আছে তো বলছে আগে যেমন প্রশ্নটাতে দিয়েছিল যে বিক্রয় মূল্য থেকে বেশি কোনটাতে হবে কোন অপশানে গেলে আর এখানে বলছে যে এই যে চারটে অপশান আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটাতে গেলে কী হবে না ডিস্কাউন্ট থেকে বেশি পাওয়া যাবে ঠিক আছে তুমি দোকানে দোকানেকে কিনতে গেছো কোন একটা মার্কেট প্লেসে সেখানে এইভাবে অপশান দেওয়া হচ্ছে একটা দোকানের সামনে সুতরাং তুমি কোন অপশানে বলবে যে আপনি কোন অপশানে নেবেন তাহলে তোমাকে দেখতে হবে কি যে এই অপশানগুলোর মধ্যে যেটাতে বেশি ডিসকাউন্ট পাচ্ছি সেটাতেই আমি নেবো তাহলে আমার লাভ হবে ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো এখানে অল্টারনেট দিয়েছে যে চারটে আনসারও দিয়েছে সুতরাং চারটে আনসারের মধ্যে কোনটা হবে তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা চারটে দেখে নেব যে ডিসকাউন্ট কোথায় বেশি হচ্ছে যদি অপশান এর ক্ষেত্রে ধরি ওয়ানের ক্ষেত্রে ধরি তাহলে সেক্ষেত্রে কী হবে না থার্টি পার্সেন্ট তো স্ট্রেট হইতে থার্টি পার্সেন্ট হবে একশো টাকায় আমাদের তিরিশ টাকা বা সত্তর টাকা দিতে হবে দ্বিতীয় যে অপশান আছে সেটার ক্ষেত্রে কি হবে না সেটার ক্ষেত্রে তোমরা দেখে বুঝতে পারছো যে এর আগের ক্ষেত্রে বলেছি বা তোমরা জানো যে যেটা সিরিজ ডিসকাউন্ট থাকে সিরিজ ডিসকাউন্টের থেকে স্ট্রেট ওয়েদে যেটা দেয় এটাও কী হচ্ছে পনেরো প্লাস পনেরো এটারও যোগফল কিন্তু তিরিশ হচ্ছে কিন্তু এই তিরিশের থেকে এটা যেমন সরাসরি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে একশো টাকা হলে তিরিশ টাকা বা সত্তর টাকা এটা কিন্তু সত্তর টাকার বেশি দিতে হবে একটা ছোট্ট এক্সাম্পল বলি যদি একশো টাকা টেন পার্সেন্ট প্লাস টেন হয় ঠিক আছে টেন পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট আর এটা আছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তো টোয়েন্টি পার্সেন্ট মানে এটাতে কত দিতে হবে না এটা সরাসরি আশি টাকা দিতে হবে আর টেন প্লাস টেন মানে কি প্রথমে একশো টাকার উপরে দিতে হবে দশ টাকা ছাড় কত নব্বই টাকা তারপরে এর উপরে আবার টেন পার্সেন্ট এ এর উপর টেন পার্সেন্ট মানে কত ন টাকা ছাড় যাবে তারপরে দিতে হবে কত না নব্বই মাইনাস নয় তো সেক্ষেত্রে কত একাশি টাকা দিতে হবে কিন্তু যেটা স্টেট ওয়েতে দিতে দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সেটা আশি টাকা দিতে হবে আর এখানে কিন্তু দিতে হবে কত বেশি দিতে হবে সুতরাং যেটা সিরিজ ডিসকাউন্ট থাকে যেটার ক্ষেত্রে যোগফল একই থাকবে সেক্ষেত্রে যেটা স্টেট ওয়েদে দিচ্ছে সেটার সবসময় ছাড় বেশি পাওয়া যায় আর এখানে যেটা পনেরো প্লাস পনেরো সেটা আর যাই হোক সেটা থার্টি পার্সেন্টের থেকে কী হবে না ডিসকাউন্ট অবশ্যই কম হবে ঠিক আছে তো এরপরে যেটা তিন নম্বর যে অপশান দিয়েছে সেই তিন নম্বর অপশানের ক্ষেত্রে কি বলছে না সেটা বলছে বাই টু গেট ওয়ান ফ্রি একটু আগে তো আমরা অঙ্কগুলো করলাম তো এখানে ডিসকাউন্ট কত হবে একদম সোজা আমরা একটু আগে করেছি সেটা হচ্ছে কত যে কতগুলো ছাড় পাচ্ছি সেটা উপরে থাকবে আর নিচে কি থাকবে না টোটাল কতগুলো পাচ্ছি টোটাল কতগুলো পাচ্ছি না দুই আর এক তিন পাচ্ছি ঠিক আছে তো এটাকে যদি আমরা হানড্রেড পারসেন্ট করি ঠিক আছে না তাহলে সেক্ষেত্রে কত একের তিন মানে কত না তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট ঠিক আছে এবার চার নম্বর যে অপশান সেই চার নম্বর অপশান কত না বাই ফাইভ গেট থ্রি ফ্রি তাহলে এখানে কত হবে ডিসকাউন্ট না আমি ছাড় কত পাচ্ছি না তিনটে ফ্রিতে পাচ্ছি আর টোটাল কত পাচ্ছি না পাঁচ আট তিন আটটা পাচ্ছি এটা যদি একশোতে করা হয় তাহলে সেক্ষেত্রে কত হবে এখানে দেখো যে তিন বাই আট তিন বাই আট যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না আমরা জানি একের আট মানে কত না সাড়ে বারো পার্সেন্ট ঠিক আছে তো এখানে তোমরা একশো লিখতে পারো নাও লিখতে পারো সরাসরি তোমরা এখানে একের তিন আর এখানে কত না তিনের আট সরাসরি তোমরা করতে পারো তাহলে এখেতে দেখো যে একের আট যদি হয় তাহলে আমরা জানি একের আট মানে আট ভাগের এক ভাগ মানে কত সাড়ে বারো পার্সেন্ট তো তার তিন গুণ মানে কত না বারো তিনে ছত্রিশ আর দেড় তো সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট কারণ এক্ষেত্রে কত হবে না থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে দেখো ডিসকাউন্ট কোথায় পাচ্ছি বেশি না এটা তো থার্টি পার্সেন্ট আর এটা তো থার্টি পার্সেন্টের কম সুতরাং এটা তো নেই আরও কম আছে আর এখানে থার্টি থ্রি আর এখানে ডিসকাউন্ট পাচ্ছি কত না থার্টি তার মানে চারে যে অপশানটা সেখানে আমি ডিসকাউন্ট সবথেকে বেশি পাচ্ছি সুতরাং আমার অপশান কোনটা হবে যদি চার নম্বর অপশান যদি আমি চুজ করি জিনিস কিনতে গিয়ে এই অবস্থাতে তাহলে সেক্ষেত্রে আমার ডিসকাউন্ট বেশি পাবো এবং আমাকে দাম কম দিতে হবে সুতরাং ডিস কী আছে অপশান ফোর কোথায় দেওয়া আছে অপশান ফোর হচ্ছে বিতে আছে তাহলে অল্টারনেট চারটে আনসারের মধ্যে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তো সুতরাং বুঝতেই পারছ গত বছরের সিজিএল পরীক্ষার দুটো প্রশ্ন তার টাইপ বা ধরন তোমরা দেখে বুঝতে পারছো সুতরাং এবারে যে সামনে মাসে যে পরীক্ষা আছে নয় থেকে ছাব্বিশের মধ্যে সেখানে আসার সম্ভাবনা বা এখনকার সময় যে অঙ্কগুলো আছে সেখানেও এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা সুতরাং এগুলো আমরা প্র্যাকটিস করে যাব তাহলে আর আমাদের কোনো অসুবিধা হবে না আমরা অঙ্ক দেখব সরাসরি উত্তর করব তাহলে আমাদের সময় কিন্তু অনেক কম লাগবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো হয় তাহলে বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর হ্যাঁ যারা নতুন দেখছো তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে বা এই ধরনের ভিডিও যদি তোমরা চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে তোমরা এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমার রেগুলার পেতে থাকবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে